আসসালামু আলাইকুম আমার ভাই ও আপুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসলাম। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আমি এখানে বরবটি ভাজি করছি। বরবটিটা আমি আলু দিয়েছি, বরবটি ছোট ছোট করে কেটে আলুটা দিয়ে ভাজি করলে বরবটির টেস্টটা অনেক ভালো হয়। অনেকে আলু ছাড়াও ভাজি করে, আলুটা দিলে বরবটির টেস্টটা ভালো হয়। এক একজন এক একভাবে ভাজি করে, বরবটির ভর্তাটাও অনেক মজা লাগে। এখানে বসিয়েছি মসুরের ডাউল। ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, পলক এসেছে, এখন আমি বাগার দিয়ে নেব। ভাইয়া ও আপুরা, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। সবসময় আপনাদের কাছে একটা অনুরোধ করি, ভিডিওর ভিউ যেরকম হয় লাইকটা একদম কম হয়। আপনারা একটা লাইক করে দিলে আরও ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু, তারা পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পুরনো বন্ধু, তারা পাশে থাকবেন, আমরা একজন অপরজনের পাশে থাকব। আমি ডালটা এখন বাগার দিয়ে নেব। তার জন্য পেঁয়াজ ও রসুনটা লালচে করে ভেজে নেব। আমি এখানে জিরা ও কালো জিরা দিয়েছি। আমরা সবসময় ডাল বাগারে জিরা ও কালো জিরাটা ইউজ করি। উত্তরবঙ্গের যারা আছেন তারা বলতে পারবেন। আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি, এখন একটা পলক উঠিয়ে ডালটা নামিয়ে নেব। ডালটা পলক উঠে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি, তার জন্য রাইস কুকারে ভাতটা রান্না করি। আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও পলক এসে গেছে, ভাতটা পলক এসে গেছে। আমি এখন করে নেব মাছ ভাজি। আজকে একদম সিম্পল রেসিপি, মসুরের ডাউল পাতলা করে রান্না করেছি, বুটবুটি বরবটি ভাজি করেছি, আর এখানে করে নেব মাছ ভাজি। আমি চুলায় একটা তাওয়া দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো। তেলে আমি এখন মাছগুলো একে একে দিয়ে দেব। মাছটা আমি লালচে মচমচে করে ভেজে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমরা একজন অপরজনের পাশে থাকবো। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।